আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে আপনারা কিভাবে আপনাদের ত্বক একেবারে ঝলমলে উজ্জ্বল গ্লাস স্কিনের মতো চকচকে করে নিতে পারবেন। আমি আজকে একটি মিরাকেল ফেস প্যাক তৈরি করে দেখাবো, যেটা আপনাদের ত্বকের যত রকমের কালো দাগছোপ আছে সব কিছু দূর করে ত্বক একেবারে হয়ে উঠবে গ্লাস স্কিনের মতো চকচকে। বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আমাদের ত্বকে, বিভিন্ন ধরনের ট্যান পড়ে যায়, যে বয়স হলে, বয়স হওয়ার আগেও কিন্তু এসব ট্যান আমাদের ত্বকে পড়ে যায়। তো সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। অনেক সময় গলা, ঘাড়, বগল এসবের যে কালো দাগছোপ আছে সেগুলো দূর হতে চায় না। অনেক কিছু অ্যাপ্লাই করেও কিন্তু এগুলোর ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো আজকের এই মিরাকেল ফেস প্যাকটি আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা উপকৃত হয়েছেন এবং আপনাদের দাগছোপ কতটা দূর হয়ে গেছে। এজন্য অবশ্যই তেঁতুল নিয়ে নিতে হবে। তেঁতুলে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এইজিং। এই তিনটি উপাদান আমাদের ত্বকের যত কালো দাগছোপ আছে সব কিছু দূর করে ফেলে এবং অতি অল্প সময়ে অনেকেই বুড়িয়ে যায়, চামড়া একেবারে কুচকে যায়, সেই কুচকে যাওয়া চামড়াকেও টান টান করতে সাহায্য করে এই তেঁতুল। তেঁতুল আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ব্রাইট করতে সাহায্য করে। তো তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে এর পাল্পটা বের করে নিয়েছি। এখন বের করে নেওয়ার পর আমি এই মিরাকেল ফেস প্যাকটি তৈরি করব। তার আগে আমি একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। অবশ্যই আমাদের ত্বককে ক্লিন করে নিতে হবে। প্রথমত ত্বকের ভিতরে যে ময়লা জমে থাকে লোমকূপে, সেই ময়লাগুলো কিন্তু অনেক কিছুতে দূর হতে চায় না। তো অবশ্যই আপনারা এই ক্লিনজারটা বা স্ক্রাবিংটা করে নেবেন। তো এই জন্য অবশ্যই তেঁতুলে আমি টমেটো একটা লাগিয়ে, টমেটোর মধ্যে একটু তেঁতুল লাগিয়ে নিয়েছি, তেঁতুলের পাল্প। এরপরে আমি একটু সুগার অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি এটা স্ক্রাবিং করে নিব, অর্থাৎ ম্যাসেজ। ম্যাসেজটা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী! ম্যাসেজ কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং ভিতর থেকে ত্বক উজ্জ্বল করে এবং রোদে পোড়া যে ত্বক আছে সে ত্বক রিপেয়ার করতেও কিন্তু স্ক্রাবিংয়ের জুড়ি নেই। তো এভাবে করে অবশ্যই আপনারা ত্বকটা ক্লিন করে নেবেন। এভাবে অন্তত আপনারা 5 মিনিটের মতো এভাবে ম্যাসেজ করে নেবেন। অবশ্যই এভাবে সার্কেল মোশনে একটু ম্যাসেজ করে নেবেন আলতোভাবে, তাহলে ত্বকের ভিতরে যে লোমকূপে ময়লা জমে থাকে সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে, ত্বক হয়ে উঠবে চকচকে। এরপর এটা করার পর আমি যে রেমেডিটা তৈরি করব, অর্থাৎ মিরাকেল ফেস প্যাকটি তৈরি করব, এটা তৈরি করে আপনাদের যে কোনো জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। ঘাড়ের কালো দাগ, বগুলের কালো দাগ, তারপরে অনেকের হাঁটুতে কালো দাগ থাকে, সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে আজকের এই ফেস প্যাকটি অ্যাপ্লাইয়ের ফলে। তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ো। তো অবশ্যই আপনারা এখানে চাউলের গুঁড়োটাই নেওয়ার চেষ্টা করবেন। চাউলের গুঁড়োটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী, যেটা আমাদের ত্বক ফর্সা করতে সাহায্য করে, ত্বকের যত মৃতকোষ আছে দূর করে ফেলে। আর 1 চামচ নিয়ে নিয়েছি এখানে হানি। তো আপনারা খাঁটি মধুটাই নেওয়ার চেষ্টা করবেন। মধু কিন্তু আমাদের ত্বকের ময়লা দূর করে এবং ত্বকের যত রকম কালো দাগছোপ আছে সব কিছু দূর করে ত্বক করে তোলে সফট এবং মসৃণ, চকচকে করে তুলতে সাহায্য করে। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের কথা তো আসলে কাউকে বলতে হবে না যে কতটা উপকারী। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য প্রধান একটা উপাদান, যা আমাদের ত্বকের যত রকমের সমস্যা আছে সব কিছু কিন্তু দূর করে ফেলে। আর এরপর যে প্রধান উপকরণ সেটা নিয়ে নিচ্ছি আমি এখানে তেঁতুলের পাল্পটা নিয়ে নিচ্ছি। আমি 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। তো যতটুকু লাগে ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন আপনারা এখানে। তো এখানে 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি পাতলা হলে হবে না, আবার বেশি গাঢ় হলেও হবে না, মিডিয়াম টাইপের করে নেব আমি। এই তো এভাবে করে আপনাদেরকে মিশ্রণটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে।
এই মিরাকেল ফেস প্যাকটি আপনারা আপনাদের ফেসেও অ্যাপ্লাই করতে পারেন। এতে করে আপনাদের ফেসের যাদের মানে ফেসে কোনো রকম সমস্যা নাই কিন্তু একটু কালচে কালার, তাদের ত্বক একেবারে উজ্জ্বল হয়ে যাবে। একদিন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ত্বকটা কতটা আপনারা উপকার পেয়েছেন। তো এই তো আমার ফেস প্যাকটি তৈরি করা হয়ে গেছে। এরপর এভাবে আপনারা একটু আলতোভাবে লাগিয়ে নেবেন, পুর করে অবশ্যই ত্বকটা ক্লিন করে নেবেন স্ক্রাবিং করে, তারপরে এটা আপনারা অ্যাপ্লাই করবেন। এটা আপনারা কখন অ্যাপ্লাই করবেন? অবশ্যই আপনারা গোসলের আগেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারেন, অর্থাৎ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। রাতেও লাগাতে পারেন, তো দিনে 2 বার লাগাতে পারেন। সপ্তাহে অন্তত 2 দিন আপনারা আপনাদের ত্বকে এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের ত্বক কত ভালো হয়ে গেছে আর ত্বকে যত দাগ ছোপ আছে সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন, লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।